আবহাওয়া কেন্দ্র করা দরকার, আবহাওয়া দপ্তর করা দরকার, যা প্রাইমারি অবজেক্টিভ হবে ফোরকাস্ট সাইক্লোন, অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর প্রতিষ্ঠা পেল, তার প্রাথমিক যে বক্তব্য ছিল সেটা হচ্ছে সাইক্লোন ফোরকাস্ট করা, যেমন সাইক্লোন ফোরকাস্ট করা ছিল তার প্রাথমিক কর্তব্য। এই করে এই দায়িত্ব নিয়ে আলিপুরে অবজারভেটরি স্থাপিত হল। এবারে সেই দায়িত্বে অনেকে ছিলেন, ওয়েদার ফোরকাস্ট আরম্ভ হলো, যদিও অবজারভেটরি প্রথমে সার্ভে অফ ইন্ডিয়া বিল্ডিং এ ছিল 1836 সালে প্রথম অবজারভেশনটা শুরু হয় কলকাতায়, মানে কলকাতার প্রথম কেন্দ্র হচ্ছে ওটা, তার আগে কিন্তু সাগরে আবহাওয়া কেন্দ্র তৈরি হয়েছিল। যাই হোক, এই করে কলকাতায় আবহাওয়া দপ্তর প্রতিষ্ঠা হলো এবং এখান থেকে সাইক্লোন মনিটরিং এন্ড ফোরকাস্টিং শুরু হলো। এই হচ্ছে কলকাতার আবহাওয়া দপ্তর প্রতিষ্ঠা করার কথা। এটা চালু হলো আলিপুর মেট্রোলজিক্যাল অফিস ফাংশন করতে শুরু করে 1874 সালের 1 এপ্রিল থেকে আলিপুর অবজারভেটরি ফাংশনিং শুরু হয়। যাই হোক, সে বাড়িটা এখনো আছে, সামনের আরেকটা বাড়ি আছে যেখানে এককালে রবীন্দ্রনাথ গিয়েছিলেন। রবীন্দ্রনাথ ওই আলিপুর মেট্রোলজিক্যাল অফিসের নামকরণ উনি করেছিলেন আলিপুর হাওয়া অফিস। সেই আলিপুর হাওয়া অফিস কথাটা এখনো চালু আছে ভেতরে, এবং এককালে 1922-24 প্রশান্তচন্দ্র মহানবীশ, ভদ্রলোকের নাম শুনেছেন, তার কারণ বেচেনাতে একটা বড় চপের দোকান ছিল, তাই তো, কে ছিলেন প্রশান্তচন্দ্র মহানবীশ, উনি সেই সময় রবীন্দ্রনাথ ওনার গেস্ট হয়ে আলিপুরে কাটিয়েছেন, এবং তখন থেকে রবীন্দ্রনাথ ওই আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস নিয়ে মজা করতেন, ব্যঙ্গ করতেন। প্রশান্ত বলেছে আজকে বৃষ্টি হবে, তাহলে যেন আজকে বৃষ্টি হচ্ছে না, এইভাবে রবীন্দ্রনাথ প্রশান্ত চন্দ্র মহানবীশকে মস্করা করতেন। সেটা স্নেহের সম্পর্ক অবশ্য, এটা অন্য কিছু নয়। যাই হোক, এইভাবে গোড়ার কথা চলছিল। পরে অবশ্য আলিপুর হাওয়া অফিস আলিপুর মেট্রোলজিক্যাল সেন্টার হিসেবে নামকরণ হলো, এবং রবীন্দ্রনাথের স্মৃতি ওখানে এখনো রয়েছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যে নামকরণের কথা উঠলো, যেমন আকাশবাণী রবীন্দ্রনাথের নামকরণ, এই যে সব শ্রোতা চলে যাচ্ছে, যাই হোক, এখন আমাদের ছাত্রাবস্থায় আমরা দেখেছি খবর কাগজে যতগুলো কার্টুন বেরোতো তার শতকরা 80% কার্টুন বেরোতো আবহাওয়াবিদদের নিয়ে, এবং আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কার্টুনগুলো হতো। তার মানে কার্টুনগুলো ছিল ব্যঙ্গের শিকার, অর্থাৎ এগুলো ঠিকমতো লাগে না, অর্থাৎ যা বলে সেটা হয় না, এবং এই নিয়মে ছোট ছোট চুটকি যাকে বলে সেটাও প্রচলিত ছিল। বেঙ্গল থেকে একদল লোককে পাঠানো হয়েছে বাংলাদেশে, যে ওদের পূর্বাভাস মেনে আমাদের মেলে না কেন, সেটা একবার খোঁজ করে এসো। তো এখান থেকে যারা গেছিল সেই টিমের সদস্যে তিনি আবহাওয়া দপ্তরের প্রধান, তার দপ্তরে গিয়ে তার সঙ্গে দেখা করলো, করে জিজ্ঞেস করলো, জানতে চাইলো যে আপনারা কিসের থেকে আপনাদের কি যন্ত্রপাতি আছে অ্যাডভান্স, সেটা মিলে যায়, অথচ আমাদের কলকাতা থেকে যা বলা হয় সেটা মেলে না। তখন উনি বললেন যে ওখানে একটা এই যে যন্ত্রটা রয়েছে এইটা দেখা গেল একটা ট্রানজিস্টার রয়েছে, বলে এটা তো ট্রানজিস্টার, বলে হ্যাঁ এটাই, আপনারা কলকাতা থেকে যেটা কয় আমরা ওটাই আর কই, বলে আমাদেরটা মিলে যায় আপনাদেরটা মেলে না, অর্থাৎ আপনারা কলকাতা থেকে যা বলেন আমরা একটা উল্টোটা করি। যাই হোক, এই সমস্ত গপ্প কথা তখন ছিল, এখন কিন্তু এই কথাটা আর চলে না। তার কারণ হচ্ছে ওয়েদার ফোরকাস্ট এখন অনেক বেশি অ্যাকিউরেট হয়। যাই হোক,
সংক্ষেপে হয় তার অনেক কারণ আছে, আমি অত ব্যাখ্যাতে যাব না। সংক্ষেপে আমার জায়গাতে আসবো, আমরা কতটা এগিয়েছি উন্নত যন্ত্রপাতি, উন্নত পদ্ধতি, এমনকি আমাদের আমার বন্ধু ছিলেন মিস্টার আর এম হোলদার, রাজেন্দ্রনাথ হোলদার, আবহাওয়া বিশ্বের আরেকটা ছিলেন একটা, তাকে সবাই বলতো কুলদার, কুলদার হোলদারকে বলা হতো কুলদার। কিন্তু রাজেন হোলদার অত্যন্ত পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, উনি প্রেসিডেন্সি কলেজে ফিজিক্সের ছাত্র ছিলেন, ভেরি স্কলার, কিন্তু অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের বাইরে তো তিনি কিছু করতে পারবেন না, তিনি যেটা করবেন সেটা তথ্য ভিত্তিক হতে হবে। তুমি বিষয় জানতে না তা কিন্তু না, কারণ ভারতবর্ষের মিটিওরোলজিস্টরা ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে একটা লিডিং জায়গায় আছে। যাই হোক, মিটিওরোলজিক্যাল সার্ভিস বাই এনি কান্ট্রি অর স্টেট কিসের জন্য কাজে, খুশি প্রবাবল ওয়েদার সমস্ত দেশ এবারে বিভাগ আছে ক্লাসিফিকেশন, সেটা কি, সেটা হচ্ছে ডিপ্রেশন থাকে তখন আমরা কোস্টাল পিপল, যারা কোস্টাল ডিস্ট্রিক্টের লোকেরা তারা এই ফোরকাস্টটা কিন্তু শোনে, বা যারা মাছ ধরতে বেরিয়ে গেছে তারা শুনে কোন বড়কর্তা আসছে, সে অমিত শাহ আসুক কি নরেন্দ্র মোদী আসুক, তাদের জন্য ফোরকাস্ট তৈরি করে দেওয়া হয় কি ধরনের ওয়েদার পাবে, তৃতীয় কথা এর মধ্যে আছে, একটা হলো লোকাল আর একটা হচ্ছে রিজিওনাল। লোকালটাতে আমি পরে আসছি, রিজিওনাল কি, রিজিওনাল হচ্ছে ভারতবর্ষকে মোট 36টা মিটিওরোলজিক্যাল রিজিয়নে ভাগ করা হয়েছে, সেই প্রত্যেকটা রিজিয়নের জন্য ফোরকাস্ট দেওয়া হয়, এটা অল ইন্ডিয়া ফোরকাস্টে থাকে। যেমন আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস, অরুণাচল প্রদেশ, আসাম এন্ড মেঘালয়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এন্ড ত্রিপুরা, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এন্ড সিকিম, গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল দুটো ভাগে ভাগ করা, পদ্মার ওপারে গেলে মালদার থেকে বাকি অংশটা সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, আর নিচের যে 15টা জেলা সেটা হচ্ছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ, ওয়েস্ট উত্তরপ্রদেশ, উত্তরাঞ্চল, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, ওয়েস্ট রাজস্থান, ইস্ট রাজস্থান, ওয়েস্ট মধ্যপ্রদেশ, ইস্ট মধ্যপ্রদেশ, গুজরাট রিজিয়ন, সৌরাষ্ট্র অ্যান্ড কাচ্ছ, কোঙ্কন অ্যান্ড গোয়া, মধ্য মহারাষ্ট্র,
মারাঠওয়াড়া, বিদর্ভ, ছত্তিশগড়, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রায়লসীমা, তামিলনাড়ু, কোস্টাল কর্ণাটক, নর্থ ইন্টিরিয়ার কর্ণাটক, সাউথ ইন্টিরিয়ার কর্ণাটক, কেরালা এবং লাক্ষাদ্বীপ, এই হল মোট 36টা রিজিয়ন, যে রিজিয়নগুলোর জন্য স্পেসিফিক পূর্বাভাস দেওয়া হয়। এইগুলো এই জোনগুলো করা আছে। নেক্সট স্টেপ, এই হচ্ছে 36টা রিজিয়ন কোথায় কতটা, এবং এর বেসিসে আবার ইন্ডিয়াকে 4টে মেজর জোনে ভাগ করা আছে। মনসুন ফোরকাস্ট যখন আসবে তখন এই 4টে জোন হিসেবে প্রথমে বলা হবে। একটা হলো নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, তাতে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি আর হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরাঞ্চল এবং উত্তরপ্রদেশ, নর্থ ইস্ট ইন্ডিয়াদের মধ্যে আমরা আছি। তার মধ্যে হচ্ছে অরুণাচল প্রদেশ, মেঘালয়, যাকে এই স্টেটগুলোকে এক করে দরকার নেই, এরপরে আছে সেন্ট্রাল ইন্ডিয়া, আর হচ্ছে সাদার্ন ইন্ডিয়া বা পেনিনসুলার ইন্ডিয়া। এই 4টে জোনে ভাগ করে পূর্বাভাস দেওয়া হয়। মনসুনের দুটো পূর্বাভাস হয়, একটা হলো জেনারেল পূর্বাভাস দেওয়া হয়, যেটা এই এপ্রিলের মাঝামাঝি নাগাদ পাওয়া যাবে, অর্থাৎ দেশে কতটা বৃষ্টি হবে তার কতটা একদিন বেশি সেটা নিয়ে বলা হবে। আর জুন মাসে বলা হবে, এই 4টে জোনের প্রত্যেকটা জোন সম্পর্কে আলাদা করে বলা হবে। আচ্ছা, অন দি বেসিস অফ পিরিয়ড অফ ভ্যালিডিটি, এবারে আসছি পিরিয়ড অফ ভ্যালিডিটি অনুযায়ী, অর্থাৎ কত সময়ের জন্য পূর্বাভাস দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফোরকাস্ট। কনসিডারিং দি পিরিয়ড অফ ভ্যালিডিটি অফ দি ফোরকাস্ট, সেটা কি না, শর্ট রেঞ্জ ফোরকাস্ট ভ্যালিড আপ টু 72 আওয়ার্স, 72 ঘন্টার জন্য বা 3 দিন পর্যন্ত সময়ের জন্য যে পূর্বাভাস দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে শর্ট রেঞ্জ পূর্বাভাস। এই শর্ট রেঞ্জ পূর্বাভাসের আবার 3টে ভাগ আছে। একটা হচ্ছে শর্ট রেঞ্জ আপ টু 72 আওয়ার্স, ভেরি শর্ট রেঞ্জ আপ টু 12 আওয়ার্স, নাউকাস্টিং ফোরকাস্ট আপ টু 12 আওয়ার্স। নাউকাস্টিং মানে এক্ষুনি কাজ করা, এটা কখন হয়, এই গরমের দিন আসছে, এখন বিকেলবেলা টিভি দেখতে দেখতে দেখা যাবে নিচে একটা স্টল করছে যে আগামী এতটা থেকে এতটার মধ্যে এই অঞ্চলের উপর দিয়ে একটা ঝড় বয়ে যাবে, থান্ডারস্টর্ম বয়ে যাবে, উইথ সো মাচ অফ ওয়েদার মাস্ট বি, এবং সেটা এই জায়গাতে তৈরি হয়েছে আসানসোলের কাছে, এই জায়গাতে আসতে সেটা এতটা সময় নেবে, এটাকে বলে নৌকাস্টিং ফোরকাস্ট। আরেকটা সময় বলা হয়, সেটা হচ্ছে যখন কোস্টের কাছে একটা সাইক্লোন আসছে, সাইক্লোনে কোলাহলের চাইতেও কিন্তু দ্রুত জোরে অনেক বেশি জোরে আসে। এই যে ভাই সব সাইক্লোন এসছে, লেও বেঙ্গল একটা সাইক্লোন এসছে, সেটা কতটা ডিস্টেন্সে আছে, প্রতিনিয়ত টিভিতে বা রেডিওতে বলা হয় কলকাতা থেকে এত কিলোমিটার দক্ষিণ পূর্বে আছে কি উত্তর পশ্চিমে দক্ষিণ পশ্চিমে আছে, এতটা নাগাদ সেটা এই জায়গায় হিট করবে, এই যে বলা হয় এরিয়া অফ ল্যান্ডফল, সেটা কিসের জন্য বলা হয়, যে এক্স্যাক্টলি ওই জায়গায় যারা আছে তারা কি করবে না করবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার, আর প্রশাসনিকভাবে সেই জায়গার লোকগুলোকে ইভ্যাকুয়েট করবে তার ব্যবস্থা নেওয়ার জন্য এটা করা হয়। এরপরে আসছে মিডিয়াম রেঞ্জ ফোরকাস্ট, সেটা হচ্ছে 3 থেকে 7 দিনের জন্য, 3 থেকে 7 দিনের জন্য ভ্যালিড, দ্যাট ইজ মিডিয়াম রেঞ্জ ফোরকাস্ট। এই মিডিয়াম রেঞ্জ ফোরকাস্টটা কৃষিকাজ পরিচালনার ক্ষেত্রে বিশেষভাবে সহযোগী, যেটা এখন অনেক এফেক্টিভলি ইউটিলাইজ করছে, আগে এতটা ছিল না। এই ব্যাপারে ওয়েদার ফোরকাস্টিং যে ডিভাইস মানে উইং, তারা অনেক বেশি সাকসেসফুল হয়েছে। আর লং রেঞ্জ ফোরকাস্ট, লং রেঞ্জ ফোরকাস্ট হচ্ছে 7 দিনের বেশি সময়, দ্যাট ইজ ফর এ মান্থ, ফর দি হোল সিজন। আর এবারে লং রেঞ্জ ফোরকাস্টে বিশেষ করে মনসুন ফোরকাস্ট, যেমন এবারে বলা হয়েছে লং রেঞ্জ ফোরকাস্টে সামার উইল বি হটার দ্যান প্রিভিয়াস, অর্থাৎ এবারে গরমটা আগের চাইতে বেশি হবে, অর্থাৎ বি প্রিপেয়ার্ড ফর এ হটার সামার দিস ইয়ার। কেমন এবারে মনসুন ফোরকাস্টের জন্য কতগুলো প্রেডিক্টর ইউজ করা হয়, কতগুলো ইন্ডেক্স ইউজ করা হয়, সেগুলো কি না, ইন্ডিয়ান জিওলজিক্যাল ডিপার্টমেন্ট
হলো টু স্টেজ ফোরকাস্ট। একটা হলো প্রথম, যেটা আমি বললাম যে এপ্রিল মাসের মাঝামাঝি বলা হবে ফর্টি কান্ট্রি অ্যাজ এ হোল যে দেশে এবারে কতটা বৃষ্টি হবে। আমাদের দেশে ভারতবর্ষে এবারে স্বাভাবিকের তুলনায় বেশি হবে না কম হবে না স্বাভাবিক হবে ইত্যাদি, এবং সেটাতে তার মডেল এরার হচ্ছে 5%, 5% বেশি কম হতে পারে, সেটা হচ্ছে কনসিডার করা হচ্ছে ফর দি হোল কান্ট্রি। আমার বাড়ির কাছে বৃষ্টি হলো কি হলো না, দ্যাট ইজ নট দি ম্যাটার অফ কনসিডারেশন। তার কারণ ফোরকাস্টটা দেওয়া হয়েছে কান্ট্রি আজ এ হোল পুরো দেশের জন্য, এইখানে কিন্তু আমাদের বোঝার ভুল হয়। আর জানুয়ারি ইকুয়েটোরিয়াল প্যাসিফিক ওয়ার্ম ওয়াটার ভলিউম ফেব্রুয়ারি এবং মার্চ, তারপরে জুনে সেন্ট্রাল প্যাসিফিক নিও 3.4 সি সারফেস টেম্পারেচার টেন্ডেন্সি, মার্চ এপ্রিল মে থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি। যাই হোক, এগুলো তোমাদের কাছে একটু ক্রিটিক্যাল মনে হবে। এই পর্বে এই অবজারভেশনগুলো ওই মডেলে ফিট করা হয় করে এই দুটো পর্বের ফোরকাস্ট দেওয়া হয়। নেক্সট, এবার এই দুটোর ফোরকাস্টিং এরার বলা হয়েছে, যেটা আমি বললাম 5% এবং 4%। এবারে চারটে জোন যেটা বলা হলো, যখন এই আমরা সেকেন্ড ফেজ যখন বলা হবে ইন দি মান্থ অফ জুন, সেটা হচ্ছে জম্মু এন্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরাঞ্চল এবং উত্তরপ্রদেশ, এতগুলো অঞ্চল নিয়ে কিন্তু পূর্বাভাসটা দেওয়া হয়েছে। আমার ধরা যাক নর্থ ইস্ট ইন্ডিয়া, অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সিকিম, আমরা কতটুকু জানি তার সম্পর্কে আমি প্রত্যেকটা প্যারামিটার আলাদা করে বলছি। ধরা যাক রেইনফল, এর দুটো জিনিস বলা হয়, একটা হলো তার স্পেশাল ডিস্ট্রিবিউশন, আরেকটা হচ্ছে কোয়ান্টিটি, কেমন আর হচ্ছে কি ভাষায় ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, জিরো মানে নো রেইন, আমি জানি। এবারে আমি আসছি এটা রিজনাল ফোরকাস্টের বেলাতে, আপনি কেমন যেটা আপনার প্রতিনিয়ত শুনে থাকেন, জিরো দ্যাট ইজ নো রেইন, 0.1 থেকে 2.4 ভেরি লাইট রেইন, 2.5 থেকে 7.5 লাইট রেইন, 7.6 থেকে 34.9 মডারেট রেইন, 35 থেকে 64.9 রাদার হেভি রেইন, 65 থেকে 124.9 হেভি রেইন, আর 125 to more than that ভেরি হেভি রেইন। এটা কিন্তু ইন 24 আওয়ার্স এই পরিমাণটা হলে তখন তাকে বলা হচ্ছে রেইনফলের পরিমাণ কোয়ালিটেটিভলি বলা হচ্ছে, এর ভেতরে কিন্তু কোয়ান্টিটি কতটা সেটা কিন্তু বোঝানো আছে। এবারে এই যে বৃষ্টিটা হবে এর স্পেশাল ডিস্ট্রিবিউশন বলা হচ্ছে 1.1, এটা হলো পার্সেন্টেজ এরিয়া কভার কতটা এরিয়াতে, ধরা যাক গ্যাঞ্জিটি ওয়েস্ট বেঙ্গল বলা হয়, গ্যাঞ্জিটি ওয়েস্ট বেঙ্গলে আমরা বাস করি 15টা জেলা নিয়ে গ্যাঞ্জিটি ওয়েস্ট বেঙ্গল, তার 1 থেকে 25% এলাকাতে যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তখন বলা হচ্ছে আইসোলেটেড, অথবা বলা হয় অ্যাট ওয়ান অফ টু প্লেসেস, এক ইয়া দোস্ত তারপর বাসা গোগি ইয়া গারাজকে সাথ ছিটে পারে, এই ইংরেজি কিংবা হিন্দি এইভাবে বলা হয়। 26 থেকে 50% স্ক্যাটার অ্যাট এ ফিউ প্লেসেস, 51 থেকে 75 ফেয়ারলি ওয়াইড স্প্রেড, কিন্তু কোন জায়গায় হবে সেটার সম্পর্কে কতটা জায়গায় হতে পারে এই জায়গাটা আমরা ইগনোর করে যাই, এটাই হচ্ছে আসল সমস্যা। আমরা পুরো পূর্বাবস্থা শুনি না, বুঝি না, বা বোঝার চেষ্টাও করি না, তার কারণ আমাদের কাছে এই নোহমটা নেই, আমরা জানি না টার্মিনোলজির প্রমাণে, সেটা ওরা ক্লিয়ারও করে দেয় না, সেটা ওদের তরফের ত্রুটি আছে যে সাধারণ মানুষ কোনটা বোঝে। আমরা ফোরকাস্ট ইস্যু করছি ফর দি কমন পিপুল, কিন্তু ইউজার্স, কিন্তু ইউজাররা বুঝবে সেই জায়গায় না গিয়ে আমি আমার মতো বক্তৃতা করে গেলাম,
ক্লাসের মাস্টারমশাই খুব হাই লেভেলে পড়িয়ে গেলেন, ছেলে মেয়েরা বুঝল না, তার দায় কিন্তু ছেলে মেয়ের জন্য, মাস্টারমশাইও আছে। যাই হোক, কি গো তুমি টেম্পার মানে লিটল চেঞ্জ টু টু থ্রি আবার পড়তে রাস্তা, এটা হচ্ছে গ্রাউন্ড কভার, আর এটা হচ্ছে এই অক্টা, অর্থাৎ আকাশকে আমি যদি আটটা ভাগে ভাগ করি তাকে একটা ভাগকে বলা হয় অক্টা। কত অক্টা? আকাশের আকাশের আট ভাগে কতটা ভাগ ক্লাউড কভার থাকতে পারে সেটা নিয়ে একটা পূর্বাভাস দেওয়া হয়। এরপরে আসছি নো ক্লাউড লেস দেন ফোর অক্টাস। এই নো ক্লাউড মানে একদমই ক্লাউড নেই, ক্লিয়ার স্কাই লেস দেন ফোর অক্টাস তাকে বলা হয়, মেনলি ক্লিয়ার ক্লাউডি হলে বলা হয় ফোর টু সেভেন অক্টাস, আর ওভারকাস্ট মানে এই অক্টা পুরো আকাশে প্রত্যেকটা টার্ম যখন ব্যবহার করা হচ্ছে তার পেছনে কিন্তু একটা
নির্দিষ্ট মাপকাঠি আছে। এরপরে হচ্ছে টেকনিক্স ফর মেথডস ইউজ ইন ফোরকাস্টিং সিস্টেম। একটা হলো সিনপটিক মেথড, সিনপটিক মানে সার্ফেস সিনপটিক চার্ট, ওয়েদার ম্যাপ যাকে। দ্বিতীয় হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথড, আর তৃতীয় হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং। আর টুলস ইউজ ইন ফোরকাস্টিং কি? সার্ফেস সিনপটিক চার্ট ও ডেটা, এবং এরপরে আসছে ইনস্ট্রুমেন্টস। এই হচ্ছে সার্ফেস সিনপটিক চার্ট বা ওয়েদার ম্যাপ, যেটাতে ওই জিনিসগুলো যেগুলো করলাম সেগুলো বোঝা যায়।
নেক্সট এই হচ্ছে রাজা স্টেশন করে রয়েছে কলকাতা থেকে আরম্ভ করে সুপার ওয়েস্ট কোস্ট ইস্ট কোস্ট গার্ড করা আছে রাজা সাইক্লোন ধরেন ডিটেক্টেড অবস্থায় আমাদের এতে কোস্টে ঢুকতে পারবে তবে রাডারের একটা আমাদের রেঞ্জ আছে রাডার দু রকমের আছে যাই হোক প্রপার রাডার এবং এসডিআর আছে আর প্রত্যেকটা এরোড্রোমে রাডার রয়েছে তো কথা হচ্ছে যে এর রেঞ্জ হচ্ছে 200 কিলোমিটার অর্থাৎ 400 কিলোমিটার টাকা মিটার এবারে একটা কথা আমার মনে আছে আমাদের এই 98 আমাদের পূর্ব মেদিনীপুরের এই একরা এবং এর কাছাকাছি উড়িষ্যা বর্ডারে একটা টর্নেডো হয়েছে আপনাদের অনেকেরই সেটা ভালো ওইটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এসেছিলাম ওটা ইনভেস্টিগেশন করা সার্ভে করা ধীরে গিয়ে যখন তার ধ্বংসলীলা আমি দেখে গেছি তার আগে আরও কয়েকটা সাইক্লোন যখন সেটা দিল্লি রাডার আমরা দেখতে পেয়েছে কিন্তু কলকাতা রাডার বন্ধ করেছিল এখন যিনি রিপোর্ট করেছেন অনেক সাংবাদিক আসতো আমি অধিকাংশকেই চিনি বিভিন্ন কাগজ থেকে আসতো তো আমি জিজ্ঞেস করলাম যে আপনারা যে এই কাগজে লিখলেন আপনারা জানেন যে একটা রাডারের লেন্স কতটা কতটা দূরে সে দেখতে পায় চুপ করে আছে কোন সাবজেক্টের লোক আমি ওইভাবে জিজ্ঞেস করতে পারতাম কেউ বলছে আমি ইংরেজি কেউ বলছে আমি কমার্সে আপনারা এই বেসিক জিনিসটা না জেনে একটা প্রফেশনকে আপনারা হিট করছেন যে একটা ইনস্ট্রুমেন্টকে তার এফিসিয়েন্সি কতটা তার সার্ভিস কতটা দিতে পারে কিছুটা আপনি হঠাৎ করে বলে দেবেন আনফর্চুনেটলি করবেন না না জেনে যখন এপিটি সিস্টেম ছিল অটোমেটিক মানে পিকচার ট্রান্সমিশন সিস্টেম তখন আমাদের স্যাটেলাইট হয়নি সে সময়কার কথা বলছি আমাদের ওদের স্যাটেলাইটের একটা রুট চার্ট আমাদের কাছে থাকতো সেই স্যাটেলাইট আলিপুর অবজারভেটরিতে এখানে এপিটি পিকচার রিসিভ করার ইকুইপমেন্ট ছিল সেখানে ওই টাইমে বলা থাকতো যে আজকে এই টাইমে এই মেরিডিয়ানের উপর দিয়ে এই স্যাটেলাইটটা বাস করবে তখন ওখানে একটা যে ইনস্ট্রুমেন্ট আছে ওটাকে একটা টিক 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 আওয়াজ লাল একটা যৌথ মুক্তকে হিন্দি সিনেমায় যখন ধর্মেন্দ্রদের আমলে যখন দেখা হতো সেই রকম একটা সিগন্যাল হতো এবারে মেশিনটাকে অন করা হতো বললে তারপরে ভরভর ভরভর করে ঘুরতো তার ভেতরে কেমিক্যাল দেওয়া কাগজ থাকতো সে কাগজটা আস্তে 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 ওই যেমন করে ফ্যাক্সে কাগজ করে ফ্যাক্সন দুটো হয়ে তাহলে আসতে পেরেছো ক্লাউড পিকচার এবং বরফের আস্তরণ এরিয়া দিলে উপরে এটা দেখা যাচ্ছে এই আমাদের এই হচ্ছে 1900 সাইক্লোন ঘুরছে পারাদ্বীপের কাছে 1900 সাইক্লোন গেছিল সেইটা ইন্ডিয়া সাইক্লোন ওই দেখুন একটা কালো স্পট দেখা যাচ্ছে কেন্দ্রে সেটা হচ্ছে আই অফ দি সাইক্লোন তবে আমরা
যেটা প্রকাশ সম্পর্কে যা শুনছি সেটাকে আমরা প্রপারলি ব্যবহার করতে পারবো এবং চাষ আমরা নিতে পারবো যদি আমরা সেটাকে ঠিক মতো বুঝি এবং